Assalamualaikum everyone. দেখতে দেখতে রোজা অনেকটা শেষের দিকে, সো আমি ভাবলাম একটা ঈদ মেকআপ টিউটোরিয়াল করে ফেলি। শুরুতেই আমি ফেসে টোনার এবং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি চিকে ব্রাউ পামের দিয়ে আইব্রো সেট করে কালার কারেক্টিং করে নিচ্ছি। কালার কারেক্টিং এর সাথে একটু কনসিলার ইউজ করে দেন সেটাকে ভালোমতো ব্লেন্ড করে নিচ্ছি। দেন একটা প্রাইমার স্প্রে নিয়ে নিলাম, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস, ওটা ইউজ করে দেন গার্নিশ প্যারিসের ফাউন্ডেশনটা ইউজ করছি। ভালোমতো ব্লেন্ড করে নিলাম ফাউন্ডেশনটাকে। এরপর স্টেপটা হচ্ছে বেকিং। প্রেস পাউডার দিয়ে অর লুজ পাউডার দিয়ে ভালোমতো আমরা আমাদের কনসিলার এরিয়াটা ড্যাপ ড্যাপ করে পাউডার বসিয়ে দেব, এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের মেকআপটা অনেক বেশি স্মুথ হয়। আমরা যত ভালোভাবে বেকিং করতে পারবো আমাদের মেকআপটা তত বেশি স্মুথ এবং ফ্ললেস হবে। দেন আমি বেকিং কমপ্লিট করে একটা প্রেস পাউডারের সাহায্যে ফুল ফেস বেক করে নিলাম। দেন একটু কন্ট্রোলিং করে নিলাম। আমি কন্ট্রোলিং খুব একটা করি না, আমার লাগে না অতটা। দেন আমি একটু ফ্রুটস নিয়ে এসেছিলো, একটু জাস্ট ফ্রুটস খেলাম অ্যান্ড এগেইন ব্যাক টু দি মেকআপ। দেন একটু ব্লাশ ইউজ করে আমি চলে গেলাম আই মেকআপে। আমার ফেভারিট প্যালেট স্পটলাইট প্যালেট থেকে আমি স্মোকি আই মেকআপ করে নিচ্ছি। দেন আই ইউজ দিস গ্লিটার প্যালেট জাস্ট সি হাউ নাইস দি পিগমেন্টেশন ইজ। অ্যাকচুয়ালি স্মোকির সাথে কখনো কিন্তু গ্লিটার ইউজ করা হয় না, সো আই ক্রিয়েটেড দিস ইউনিক লুক উইথ গ্লিটার অ্যান্ড সি। এটা কিন্তু দেখতে খুবই ইউনিক অ্যান্ড ভালো লাগছে। অ্যান্ড আই অ্যাপ্লাইড দিস হোয়াইট কাজল অ্যান্ড অ্যাপ্লাইড আ লিটল বিট মাসকারা। আমি ফেক ল্যাশ খুবই কম ইউজ করি, কারণ ন্যাচারালি আমার ল্যাশ অনেক লং মাশাল্লাহ। সো দেন আমি হচ্ছে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম অ্যান্ড দেন অ্যাপ্লাইড দিস গ্লস অ্যান্ড ইয়া অলমোস্ট আই এম ডান, জাস্ট অ্যাপ্লাইড দিস বেকিং স্প্রে অ্যান্ড ইয়াস মাই মেকওভার ইজ অলমোস্ট কমপ্লিটেড। দেন মেন ড্রেসটা পরে নিচ্ছি অ্যান্ড I'm almost done it. অনেক সিম্পলের মধ্যে খুব তাড়াতাড়ি করা যায় এরকম একটা মেকওভার করে দেখালাম ঈদের দিনের জন্য। আই হোপ তোমাদের সবার অনেক ভালো লেগেছে অ্যান্ড লেট মি নো ইফ ইউ গাইজ লাইক দিস অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।